অবৈধভাবে দেশি মদ বিক্রির অভিযোগ। পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে দেশি মদের দুই কারবারিকে গ্রেপ্তার করল মালদহের চাঁচল থানার পুলিশ। শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে খরবা অঞ্চলের শাহবাজপুর থেকে দিনেশ দাসকে বয়স ৩৪ ও অলিহন্টা অঞ্চলের শীতলপুর থেকে জগদীশ সাহাকে বয়স ৩৩ গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় ধৃতদের কাছ থেকে ২০টি করে মোট ৪০টি দেশি মদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার ধৃত ওই দুইজনকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ধৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় বেআইনিভাবে দেশি মদের কারবার চালাত, বাড়িতে অবৈধভাবে ঠেক বানিয়ে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দেশি মদের বোতল সহ তাদের গ্রেপ্তার করে। চাঁচল থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, NTVWB। জেলা পুলিশ এত মানে ইয়ে হয়ে গেছে না, খবরটা দে। হ্যাঁ আমাদের ছবি দিতে বলেছে, আমাদের বড় চাই বড় ধরছিল, ঠিক আছে। জেলা পুলিশ এত মানে ইয়ে হয়ে গেছে না, খবরটা দে। হ্যাঁ খবরটা দে। হ্যাঁ কাল ভাঙা পড়ে গেল।